আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি নাসরিন ইসলাম, রোজকার নতুন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বন্ধুরা। আর চলে আসছি আজ সরাসরি রান্নাঘরে রান্নাবান্নার ভিডিও দেখাবো বলে। আর রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে রান্না হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে। আর আজকের দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করবো। আর মুরগিটা কিন্তু আমার প্রায় রান্না শেষের পথে। আর মুরগির তো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য ফুল রেসিপিটা শেয়ার করলাম না, জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে বসিয়েছি পুঁই শাক সঙ্গে একটা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর মূলত পুঁই শাকটা হচ্ছে রান্না করে ইলিশ মাছ দিয়ে, যে পাতাগুলো নিচের দিকের ছিল সেগুলো দিয়ে সঙ্গে একটু আলু দিয়ে ভাজিটা করে নিলাম। ভাজিটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব বন্ধুরা। আর হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি থাকবে। আর আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন। মুরগিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, মুরগিটা আমি এখন নামিয়ে নিব। গরম মশলার গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে কমপ্লিট করে নিয়েছি, এখন নামিয়ে দিব। দেশি মুরগির আসলে পাতলা ঝোলটা খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোল ঝোলই আজকে নামিয়ে দিব। মুরগিটা কমপ্লিট নামিয়ে নিলাম, এখন হচ্ছে ইলিশ মাছের রেসিপিটা বসিয়ে দিব। এখন ইলিশ মাছটা পুঁই শাক দিয়ে বসাবো। প্রথমে আমি এই যে কড়াই ইলিশ মাছটা ধুয়ে নিয়ে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, 1-2 কোয়া রসুন। ইলিশ মাছে অবশ্য রসুন আমি অন্য সময় খাই না, যেহেতু এটা পুঁই শাক দিয়ে রান্না করব সেই ক্ষেত্রে সামান্য একটু দিলাম। ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, দিব লাল মরিচের গুঁড়া, লবণটা একটু পরে দিব কারণ মাছটায় হচ্ছে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন মাছ মশলা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মাছ আর মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। যে কোনো শাকের তরকারি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্নাই বেশি মজা হয়। কাঁচামরিচগুলো কষি খুব ভালো ঝাল না, এই জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব শাক, শাকটা দিয়ে
আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পুঁই শাক আর মশলাটা নেড়ে চেড়ে, এই যে পুঁই শাকটা অনেকে অনেকটাই কমে গিয়েছে, এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করব পুঁই শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা, রান্না বান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনালি লুক আপনাদের আর একবার দেখিয়ে দেই। আর এগুলাই ছিল আমার আজকের দুপুরকার মেনু। আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস, পুঁই শাক দিয়ে ইলিশ মাছ, আর পুঁই শাকের পাতা দিয়ে আলু দিয়ে একসঙ্গে ভাজি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রাত 9টায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন। ভিডিওটি আর বেশি বড় করব না, দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।